আসসালামু আলাইকুম, আমি মিতুল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিতুল টিকেজি। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা দেখছেন মিতুল এম নামে যে পেজটি আছে সেই পেজটিতে। আজকে আমরা আলাপ করবো কি আপনি কীভাবে আপনার ফেসবুক আইডি, যেটা আপনার প্রফেশনাল আইডিটা আছে, সেটা আইডি দিয়ে আপনার মেটা বিজনেস স্টুডিওতে ঢুকবেন। এতদিন আপনারা খুব কম সময়ের মধ্যে বা খুব সহজভাবেই এই মেটা স্টুডিওতে ঢুকতে পারলেও এখন কিন্তু আপনার তাতে ঢুকতে পারতেছেন না, যে আপনার প্রফেশনাল মুডে যে আইডিটি আছে সেই আইডিটি দিয়ে। আর আপনার চাইলে আপনাদের ফেসবুক পেজ থেকে ঢুকতে পারবেন, কিন্তু আপনার যে আইডিটি প্রফেশনাল আইডিটি, আপনার আইডিটি যেটা পেজে কনভার্ট করছেন সেই আইডিটি থেকে কিন্তু চাইলেও আপনি এখন আর আপনার যে আপনার মেটা বিজনেস স্টুডিও বা ক্রিয়েট স্টুডিও যেটা বলে সেটা ঢুকতে পারবেন না। আর আমরা এই ভিডিওতে দেখাবো আপনার কীভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার যে মেটা স্টুডিও আছে, যেটা আপনার যে ক্রিয়েট স্টুডিওতে ঢুকতে পারবেন, সেটা আমরা আমাদের দেখাবো। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আপনারা দেখবেন যে আপনাদের আইডিতে ঢুকতে গেলে আপনাদেরকে প্রথমে তো লিখতে হবে আপনার, আমরা প্রথম থেকে দেখাই, আপনি যে কোনো যাবেন, যাওয়ার পর আপনি এখানে লিখবেন মেটা ফর ক্রিয়েট স্টুডিও বা ফেসবুক, এরকম একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রথমে যে লিখেটা আসবে, এই যে মেটা ফর ক্রিয়েট স্টুডিও ফেসবুক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই এমন একটা অপশন আসবে, এমন অপশন আসার পর চলে যাবেন আপনার টুলসে, টুলস থেকে মনিটাইজেশন। মনিটাইজেশন আসতে আমরা আস্তে আস্তে নিচে নামবো। নিচে নামতে আপনার যে আইডিটি আছে সেই আইডি এখানে ক্লিক করবেন। এরপর দেখবেন যে আপনি আপনার আপনি যদি চান তাহলে আপনি চাইলেও কিন্তু আপনার স্টুডিওতে ঢুকতে পারবেন না বা ঢুকবে না। এটা এখন কীভাবে ঢুকবেন সেটা দেখাবো। আপনি যে নিচে যে হেল্প নামে যে অপশনটি আছে, নিচে দেখতেছেন হেল্প নামে যে অপশনটি, সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে সুইটস ক্রিয়েট স্টুডিও নামে যে অপশনটি আছে, দেখেন নিচে লেখা আছে এই যে লেখাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে সুইটস ব্যাক যে অপশনটি আছে সেইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেসব আছে আমাদের যেসব যেগুলো আছে সবগুলোতে আমরা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পর আমরা এখানে আমরা সাবমিট করব। সাবমিট করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন যে আপনার যে যে ক্রিয়েট স্টুডিওটা, যেটা আপনার বা বিজনেস স্টুডিও, সেটা দেখবেন যে অটোমেটিক এভাবে চলে আসে। মূলত আপনার এইভাবে চাইলে আপনার ফেসবুক আইডি থেকে আপনি যে আপনার স্টুডিওটা আছে সেই স্টুডিওতে ঢুকতে পারবেন খুব অল্প সময়, খুব কম সময়ের মধ্যে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।